সুপ্রভাত, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য খামার উপযোগী যে ছাগল, এই ছাগলগুলো নিয়ে। এর মধ্যে গাভিন ছাগল আছে, আবার অল্প বয়সে দুই দাঁত চার দাঁতের ছাগল আছে। আমার ক্যামেরার সামনে যে মানুষটি আছে, উনি হচ্ছে আমাদের বাসের ভাই, ভান্ডারী গড ফার্মের একমাত্র পরিচালক। আর ভান্ডারী গড ফার্মের ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলা, অহেবুদপুর পূর্ব এলাকায় ভান্ডারী গড ফার্মটি অবস্থিত। ভিডিও শুরুতেই আমাদের বাসিত ভাষাতে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। জান আপনি ভালো আছেন? আছি ভাই, ভালো আছি। ব্যবসা কেমন চলতেছে এখন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আচ্ছা, আজকে কত পিস কালেকশন দেখাবেন? গোটা 30 কইবি। আচ্ছা, এর মধ্যে কেমন বয়সের ছাগল আছে? আজকে ছাগল বেশিরভাগ আছে গাভিন, দুধের ছাগল, অল্প বয়সের ছাগল, পাঠা আছে, বাচ্চা আছে, বিভিন্ন কম বয়সের আছে, দুই দাঁত দাঁতের ছাগল আছে, বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেম আছে। আচ্ছা বাস ভাই, এই যে নতুন বছরের শুরুতে আপনার ছাগল, দর্শক কোন ছাগলটা বেশি চাচ্ছে, বাচ্চা ছাগল না বড় ছাগল? মানে ছাগল বেশি দর্শক চাইতেছে খালি গাভিন, মানে গাভিন গ্যারান্টি দিলে এই ছাগল বেচা কিনা। একটা ছাগল, তিনটা ছাগলের মধ্যে একটা ছাগল যে গাভিন টল টলা, এটা লইয়া বহুত কারাকারি। একটা ছাগল লইয়া কয়জন দিয়ে দিন যা। আচ্ছা, এক জায়গা দিয়ে দিছি জায়গা, টলটলে গাভিন, টলটলা গাভিন, গাভিন ছাগলের খুব চাহিদা, অল্প বয়সের ছাগলের চাহিদা, আর কম দামের ছাগলের খুব চাহিদা। কম দামি, কম দামি ছাগলগুলা খুব দেওয়ার জন্য। আসলে তো ব্যাপারটা হলো বুঝতে হবে ব্যাপারটা, ওটা কম দাম কিনলে তো হবে না, ছাগলটার একটু মান সম্বন্ধ হইতে হবে, ওই থাকতে হবে ছাগলের, না হলে কিনা লাভ দেখে আমি তো বুঝি না, এতে কোনো লাভবান হবে। করসই কিনুক, একটু উন্নত করসটা, হাইফাই করসটা কিনলে ভালো হবে। নাটোর থেকে এই একটা ছাগল যে কোন দেশে তো কোন দেশে যা ছাগল, এই সমস্ত জায়গার যদি করস ছাগলের নিম্ন করস গুলো কিনে, এতে কি লাভ আমার আমি তো বুঝি না। না কিনা বলা দেশে অনেক ভালো ভালো ছাগল আছে, দেশের মধ্যে বড় ওইটার ছাগল গুলো কিনলে দেশের থেকে না ভালো। এলো কথা, দেখে উন্নত মানে কস পালেন, তবে একটু ভালো কোয়ালিটি কস পালেন, সস্তার বারো বস্তা। হ্যাঁ, ছাগল যদি মনে হয় যে বাসিত ভাই 30,000 টাকা দামের ছাগল, যে ছাগল আপনার ভিডিওতে আজকে ভিডিওতে চাপে 30,000 টাকা, ওই ছাগল যদি আপনি অন্য জায়গায় 15,000 টাকা পান, তাহলে সেখান থেকে নিন ভাই, এখান থেকে কষ্ট করে নেওয়ার দোকানে নাকি ভাই? হ্যাঁ, সব বুঝে শুনে নিন ভাই। যাক, আর কথা বলবো না, আজকে প্রতিদিনটি শুরু করা যায়। যে শুরু কি গাভিন ছাগল দেখাবো? হ্যাঁ, প্রথমে আল্লাহর রহমতে গাভিন ছাগল দেখাবো, হরিয়ানার করস ব্রিড। আচ্ছা, এই ছাগলটা কি নামে গাভিন না টলটলে গাভিন? টলটলা গাভিন, নামে গাভিন না টলটলা গাভিন। নামে গাভিন দিলে খুব দ্রুত বেচা হয়। হ্যাঁ, বেচা কিনা হয়ে যাবে। হ্যাঁ, দেখ এত বোঝানোর পরে বুঝেন না, যাই হোক আপনাদের বুঝ আপনাদের কাছে ভাই। আচ্ছা, এই ছাগলটা দেখেন, সুন্দর ছাগল, একদম টলটলে গাভিন আছে, যারা অভিজ্ঞ খামারি আছে যে বুঝতে পারবেন। এই যে দেখেন পিছন সাইড সব কিছু দেখা যায়, ওলানো ঠিক আছে। বয়স কেমন যাচ্ছে ভাই? বয়সটা একটু দেখি, দাঁতটা একটু দেখা দি। আচ্ছা, ছয় দাঁত নাকি চার দাঁত? চার দাঁত, ছয় দাঁতই কেবল উঠছে, উঠছে ছয় দাঁত, কবল উঠছে ছয় দাঁতে উঠছে এই ছাগলটা। হাইটটা মাপ দিয়ে দেবো? হ্যাঁ, একটা মাপা দেন। একটা কাস্টমার বলতেছি ভাই, আট দাঁত কুন্ডার গে, নতুন দাঁত কুন্ডা, পুরান দাঁত কুন্ডা? হ্যাঁ, এটা আমি বুঝাই দিয়েছা, আমার কমেনে বলছি। আচ্ছা, চার দাঁত হইলো, ছয় দাঁতে পড়ছে মানে দুই দাঁত কবল ভাঙছে। আচ্ছা, ছয় দাঁত যখন নতুন কোন ছয় দাঁত কারে কো? আচ্ছা, নতুন ছয় দাঁত দাঁত উঠছে তারে কো নতুন ছয় দাঁত? আচ্ছা, আপনারা নতুন তাই বুঝেন না, দেখতে থাকেন ভিডিও, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে ইনশাল্লাহ ভিডিও ভালো লেগে যাবে, এই হলো বিষয়। আচ্ছা ভাই বলেন, হাইটটা মাপ দাও, হাইটটা মাপ দিয়ে দাও এই ছাগলটা, মাপ দাও। 32 ইঞ্চি হাইট আছে এই ছাগলটার, 32 ইঞ্চি হাইটের ছাগল ভাই, দাম চাচ্ছেন কত বলেন? এটা আল্লাহর রহমত ছোট করে দাম করবো, দুইটা বাচ্চা যা হবে আল্লাহর রহমতে ফেটের থেকে এরকম একটা দাম চাবো। জি, আজকাল ছাগলের দাম একবারে সীমিত দাম দেবো, খুব কম লেট দেবো। আচ্ছা, কম লেট, কিন্তু দামাদামি করে হবে না, কম বেশি সামান্য কম বেশি, এটার কোনো কম বেশি হবে না। আচ্ছা, এটা একই দাম বলে দিব, একটা ছোট দাম। জি, আল্লাহর রহমতে ছাগলটা খুব খা ভালো, খুবই শক্তি মানো ভালো, বড় সড়ো ছাগল, এটা ছোট ছাগল না, আন্দারে মন্তব্য করে লাভ নেই, ভালো করে ভিডিওটা দেখবেন। এই ছাগলগুলো আপনি হচ্ছে যে হাইট 32 দেখাচ্ছে, কিন্তু এই ছাগলটা অনেক বড়, হেভি বড় ছাগল, এটার দাম একবারে ছোট দাম 30,000 টাকা। 30,000 টাকা ভাই, একটু সামনের দিকে আপনি বসেন তাহলে দেখ ছাগলটা আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, একদম কত ভাই? 30, একদম 30,000 টাকা হলে আপনারা ছাগলটা নিতে পারবেন।
কোন রকম দরদাম করা যাবে না না দরদাম করলে হবে না আচ্ছা অনেকজন ভাই বলে যে গাড়ি ভাড়াটার যে বিষয় থাকে এগুলো কি আপনার খান থেকে গাড়ি ভাড়া এটা হলো ব্যাপার হলো এটা মানবতা খাতিরে অনেক সময় দেয়া দিই আমি হ্যাঁ অনেক সময় দেই আমি যে ভাই গাড়ি ভাড়াটা দিবেন না আপনি হ্যাঁ দিয়ে দিই এটা বলা লাগবে না অনেক সময় দেয়া দিতে হয় অনেক সময় নিজের তাই জ্ঞানে ধরে নিজের জ্ঞানে ধরে যে গাড়ি ভাড়া দেয়া দিলে গাড়ি ভাড়া দিয়ে দিই এখানে আরো একটি ছাগল আছে ভাই এই ছাগলটা কি অবস্থা ভাই এই ছাগলটা গাভিন ভাই জান গাভিন আছে হ্যাঁ আচ্ছা কত দিনের গাভিন এটা এটা তিন মাস পার হয়েছে গাভিন তিন মাস পার হয়ে গেছে গাভিন আবার এটা মন্তব্য করতে পারে কেমন গাভিন এটা হ্যাঁ এটা আডা পারবে কলকলে গাভিন না থাকলে ডবল জরিমানা দেবো এটা ডবল জরিমানা ডবল জরিমানা দেবো এটা আচ্ছা কানটা দেখেন কানটা দেখেন মাশাআল্লাহ কানটা সে বড় দাঁতও ভালো দাঁতে কম না চ্যাংড়া একবারে একটা বিয়ান দিছে ছাগল চ্যাংড়া ছাগল এই দেখেন চার দাঁতে এই নতুন চারটা ফুল হয়নি অন চারটা ফুল হয়নি ফুল হয়নি আচ্ছা এবার এখানে একটু লড়াচড়া করেন না আমি দেখাই এই যে দেখেন এই যে পিছন সাইডটা দেখা দিলাম গাভিন আছে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হলো বিষয় ভাই বলেন এই ছাগলটার দাম চাচ্ছেন কত এই ছাগলটার দাম 28,000 টাকা 28,000 টাকা হ্যাঁ এটার দাম আপনি চাচ্ছেন বয়স কম বয়স কম ছাগল হাইডও ভালো এ ভিতর হলো এসো তো এই যে পিছন সাইডটা দেখা দি কলকলে আডা বাইরে আডা দেখাই দিতে পারবো ফানান ছেড়ে দিছি আচ্ছা ভিতরে নেছো একটু হাইট মাপ দিয়ে দেখাই নাও মাপ দাও আস্তে করে মাপ দাও কত 30 ইঞ্চি হাইট আছে এই ছাগলটার তা তো ভালো সিংহ ভালো ছাগলটা স্কয়ার জি আর ছাগলটা লম্বাই ভালো লম্বা ভালো আল্লাহ রহমতে এটার বাচ্চা আল্লাহর রহমতে একটা বাচ্চা হইতে পারে একটা বাচ্চা এই দুইটা তিনটার আশা করেন না একটা বাচ্চা হবে একটা বাচ্চা হবে কিন্তু একটাই হবে এটা হ্যাঁ একটাই হবে এগুলো ছাগলের একটা বাচ্চাই হয় কিন্তু একটা বাচ্চা হলো মানসম্মত বাচ্চা বাচ্চা খুব সুন্দর বাচ্চা হবে আল্লাহর রহমতে এই ছাগলটা যাই নিবে ভাগ্যমান লোকে পাবে তবে এগুলো আবার বিয়ানে বিয়ানে বাচ্চা কিন্তু বাড়বে হ্যাঁ বিয়ানে বিয়ানে বাড়বে বিয়ানে বিয়ানে বাচ্চা কিন্তু বাড়বে কিন্তু এখন কিন্তু যে অবস্থা গাব আছে একটা বাচ্চা হবে একটা বাচ্চা হবে আল্লাহ এই হলো বিষয় ভাই তাহলে কত দাম চালেন 28 28,000 টাকা দাম চাচ্ছেন এগুলো ফিক্স প্রাইস না একটু কম বেশি হবে তো আল্লাহর রহমতে আচ্ছা একটু কম বেশি করা যাবে পাঠার বাচ্চা ভাই জান পাঠার বাচ্চা হ্যাঁ বাহ সুন্দর বাচ্চাটা তুতা বাচ্চা তুতা বাচ্চা তুতা হালকা জিরবা বাকিরেতে হালকা জিবলা জিরবা আমাদের মুখটা ছোট্ট মুখ ছোট খালি পাঠার বাচ্চা অনেক দিন ধরে পাঠার বাচ্চার ইয়া দিচ্ছি না তো প্রতিবেদনে কালার মালার সব দিক দিয়ে স্কোয়ার তারপর হাই কোয়ালিটি বড় পাঠা বাচ্চা পাইলে কালেকশন করবেন হ্যাঁ অনেক দর্শক চাচ্ছে মুখের ঝুলটা দেখা দিলাম হ্যাঁ ভাই এটা দাম চাচ্ছেন কত আপনি এটা দাম চাচ্ছে 35,000 টাকা দরদাম করা যায় হ্যাঁ দরদাম করলে একটু কম বেশি হবে দরদাম করলে কিন্তু কম বেশি হবে এই ধরনের পাঠা বাচ্চা যারা চাইছিলেন বাসদেশে সরাসরি যোগাযোগ করেন হ্যাঁ ভাই ছেড়ে দেন একদিকে ছেড়ে দেন আমি দেখা দিই এই যে বস ভাই হ্যাঁ এই ছাগলটা তো বড় সরো ছাগল হ্যাঁ বড় সরো ছাগল আল্লাহর রহমতে অনেক বড় সরো ছাগল মানে ছায়া উঠাও হাত পা লম্বা গঠন ভালো আচ্ছা এটা গাভিন আছে না গাভিন এটা গ্যারান্টি জি এটা গাভিন গ্যারান্টি আছে হ্যাঁ সব দেখে দিই আপনাদের এই যে ওলান শুকায় গেছে বাচ্চাটা চারাকে দিছে হ্যাঁ এই যে আস্তে করে আমি দেখাই এই যে পিছন সাইড দেখা দিলাম গাভিন আছে কতদিনে গাভিন ধরা যাবে ভাই তিন মাস পার হয়ে গেছে গাভিন তিন মাস পার হয়ে গেছে গাভিন আচ্ছা হাইটটা একটু মাপ দিয়ে দিই হাইট মাপে দিই আপনাদের বুঝতে পারবেন না আস্তে করে নাও লাফালাফি করে না করে আস্তে করে দিবে পজ করে দাও দাও 33 ইঞ্চি হাইট আছে 33 ইঞ্চি দেখি দাও এই যে দাঁড়ান দেখাই এই যে 33 কি 34-এর কাছাকাছি হাইট আছে এটা 34-এর কাছাকাছি হাইট বয়স ভাই বয়সটা দেখি ছোট দাম চাবো তো এটা 30,000 টাকা হ্যাঁ দাম করলে হবে না কম হবে না ভাই কম হবে না একদম 30,000 টাকা হলে এই ছাগলটা আপনারা বাসুদার থেকে নিতে পারবেন ঠিক আছে এটা দুটো বাচ্চা আছে ভাই খাসি না পাটি এটা খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা জি খাসি বাচ্চা ছাও ভালো ছাও ভালো চোখও সাদা চোখও সাদা হ্যাঁ এই যে চোখও সাদা বেশ করে হাত পায়ের গঠনটা ভালো গঠন মটন ভালো ঝোলমুলো ভালো ঝোলমুলো সব কিছু দেখেন দেখিয়ে দিলাম হ্যাঁ ঝোলমুলো ভালো সবাই সব দেখিয়ে দিলাম আর এটা ভাই মেয়ে হ্যাঁ এটা মেয়ে বাচ্চা আচ্ছা এগুলো কি জোড়া না আলাদা এটা আলাদা 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 মেয়ে
আচ্ছা এই খাসিটার দাম চাচ্ছেন কত খাসিটা একবারে দাম 15 আচ্ছা আর পাটিটার দাম হলো 7 7000 হ্যাঁ 15000 7000 পাটিটার দাম হচ্ছে 7000 টাকা এর বয়স আছে আবার কই তারে না সেসি বাচ্চা এই যে সিং সিং আমি মনে করি যে এরকম কালার ভেদে এখন কিন্তু যমুনাপারি ক্রস করলে কিন্তু চলে যাচ্ছে যমুনাপারি যমুনাপারি ক্রস বললে চলে যাচ্ছে যারা বুঝতেছে তারা নিচ্ছে না যারা বুঝে না তারা মনে করে নাম শুনে নিয়ে নিচ্ছে এই হলো বিষয় বয়সে কেমন হয়েছে ছাগলটা বয়সটা দেখেন তো শ্বশুর ভাই দেখেন বয়সটা দেখেন এটা কেবল ছয় দাঁত ভাই ওই দিন আট দাঁতে হয়নি আট দাঁত কেবল আট হয়নি আচ্ছা আট দাঁত হয়নি না শেষেরটা কিন্তু চিকন আছে আচ্ছা ছয় দাঁত ধরেন আট দাঁত হয়নি এরকমই ধরতে হবে আচ্ছা গাভিনটা মানে কত তথ্য না এটা কোনো গাভিনের তথ্য না এটা বাচ্চা ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা বিক্রি হয়ে গেছে হেভি দুধ মানে বাটে হেভি দুধ হ্যাঁ দুধ ভালো বড় বড় ছাগল এটা হেভি বড় ছাগল ক্যামেরাও জাগালো কিনা এত বড় ছাগল এটা আচ্ছা এই ছাগলটা দাম চাচ্ছেন কত আপনি একবারে সীমিত দাম এই ছাগল 35-32 চাইছি আজকে হেতা চাবো না একবারে দাম 26000 26000 টাকা এটা এটা হাইটটা মাপ দাও এই ছাগলটা বড় ছাগল যেহেতু হাইট মাপে দিয়া শিওর হবেন আপনারা ক্লিয়ার হবেন আস্তে করে মাপ দাও আস্তে করে 32 পার আছে হাইট 32 পার আছে ঠিক আছে কিন্তু এমনে দিক দিয়ে ছাগল উঁচা হ্যাঁ সেও ভালো সেও ভালো ছাগল এই ওই ছাগলটা নিয়ে এসো ওইটা পাশাপাশি একটু দেখা দিই আপনাদেরকে এই ছাগলটা পাশাপাশি রাখে একটু দেখা দিকে আসো হ্যাঁ ওই পাশাপাশি রাখেন এই যে ছাগলটা এই ছাগলটা দাঁত কাটা ভাজি দেখেন তো ছয় দাঁতের ছাগল এটা গাভিন মানে কোনো তথ্য আছে গাভিন কইছে দুই মাস হয়েছে ধরাইছে তা আমি গ্যারান্টি নেই আচ্ছা এইটার দাম কত আসে এটার দাম একবারে দাম 23000 টাকা 23000 এটা হাইটটা মাপ দাও এটা হাইটটা মাপ দাও একটু দেখাই 30 ইঞ্চি হাইট আছে এই ছাগলটার আর এটা কত গেল ভাই 32 পার এই এই ছাগলটার হ্যাঁ যাক এই তো ডিফারেন্স এখন যদি আপনাদেরকে এই লম্বাভাবে মেপে দেওয়া যায় আপনারা আরও ক্লিয়ার হবেন নাকি ভাই এই হলো বিষয় দেখি এটা লম্বাভাবে মাপ দাও এই কম দামি ছাগলটা দাও আপনারা কম দামি ছাগল দেখে মনে করেন যে অমকজনের ছাগলটার দাম বেশি হ্যাঁ আচ্ছা 31 এটা এটা পেটটা মাপ দাও এটা পেটটা মাপ দাও তাহলে বুঝতে পারবেন গলা থেকে লেজ পর্যন্ত ধরো এক গোলা দাও গোলাত নিচে আরো নিচে নিচে হ্যাঁ 34 ইঞ্চি আর একটা কথা হলো 31 ইঞ্চি তাহলে বুঝেন এখন আপনার আচ্ছা মাঝে ভাত তো কম যে এত মাপ হয়েছে হ্যাঁ ভাই 34 ইঞ্চির বাচ্চাটা কত বড় হবে হ্যাঁ আর 31 না এটা 31-এর বাচ্চা কত বড় হবে এটা বুঝতে হবে বুঝতে হবে কেনার আগে এটা বুঝতে হবে হুম কুন্ডার করতে কি হইতে পারে জি জি বুঝতে হয় না তাহলে কিনলে বুঝে শুনে নিতে হবে কারণ মানুষ সময় ক্যামেরার মধ্যে সবই বড় দেখায় কালার দেখে কালার দেখে কয় এই কালারটা খুব সয়েজ আমার একটা গুটুল্লা ছাগল এমন কারে হইলেছে তো এটা কি হইব এটা করতে কি বাচ্চা হইব কি ইয়ে পারিব বুঝতে আছি দেখ এটা কত দাম চলে তাহলে ভাই এটা একবারে দাম 26 এটা এটা হ্যাঁ এক ফিক্সড প্রাইস এক দাম ফিক্সড প্রাইস 26000 টাকা আর এটা তাহলে এটা 23000 টাকা দাম থাকলো হ্যাঁ দুইটা ছাগল আছে দেখেন এই দুইটা ছাগলে কিন্তু দুই রকম হ্যাঁ হ্যাঁ আবার কিন্তু বয়সও কম বেশি আছে না ভাই হ্যাঁ বয়সও কম বেশি আচ্ছা প্রথমে এই বড় ছাগলটা দেখাই আপনাদের এই ছাগলটা বয়স কেমন যাচ্ছে এটা মনে হয় ছয় দাঁত নাকি দেখেন হ্যাঁ আট দাঁত এদিনে উঠছেই না আট দাঁত না উঠেনি ভাই দাঁত উঠেই না শেষের দাঁতটা পাতলা আছে হ্যাঁ সাদা দাঁত পাতলা আছে উঠে না ছয় দাঁতের ছাগল আচ্ছা এটা কি গাভিন টাভিনে কোনো তথ্য আছে এটা গাভিন গ্যারান্টি এই ছাগল বহুত দিন ধরে আগে 3 মাস ধরে আমার কাছে তিন মাস এটা অনেক দিন ধরে আমার কাছে এটা ফুল এটা কিন্তু প্রথম কিন্তু আমি গাভিনে গ্যারান্টি দিছি না হ্যাঁ অনেক আগে 2 মাস আগে হ্যাঁ হ্যাঁ এই ছাগল অত দিনে এই গাভিন ছিল খামারের ছাগল হ্যাঁ তো গাভিন হইয়া আমার না অনেক টলটলা গাভিন আছে দেখেন দেখা ছাগলটা তলামালা ছাড়ে এমন আমি ধরে না ফাঁসার দেখ আমি দেখাই হ্যাঁ আমি দেখাচ্ছি তুমি আজ থেকে ধরে রাখো দেখেন এই যে তলা ছেড়ে দিছে সব আমি একটু দেখাই আপনাদেরকে হাত দিও না আমি দেখা দিচ্ছি আচ্ছা তলাটাকে দেখাই এই যে
তলাটা ছেড়ে দিছে আর এক কথা বলতে গেলে ফুল গাবিন আছে ছাগল এটা ফুল গাবিন আচ্ছা এই ছাগলটা আপনি কিন্তু প্রতিবেদন করছেন হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু প্রথম দফা গাবিন কইনি এটা গাবিন হইছে তে অনেক সকল ছাগলগুলা গাবিন ঠিক আজা হুম হুম এই যে এক মাস দের মাস দুই মাস ধরা নি থা গাবিন ঠিক আছে এটা কিন্তু গাবিনটা ঠিক আছে গেলুগা হুম এই যে এই ছাগলটা এই একই অবস্থা এই যে এটা এইটাও একই অবস্থা এটাও গাবিন ঠিক গেছে এটা গাবিন ঠিক গেছে হ্যাঁ দুধ শুধু কি বারে দুধ ছিল প্রথম প্রতিবেদন অনেক দুধ নেই দুধ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আচ্ছা এটার দাম কত আসে এটা দাম চাওয়া দাম একবারে আজকে কম লেট দেবো তো জি ছাব্বিশ ছাব্বিশ হাজার হ্যাঁ আচ্ছা দুইটা ছাগল একটু দেখেন দুইটা ছাগল পাশাপাশি দাঁড় করানো আছে এটা হাইটটা মাপ দাও এটা হাইটটা মাপ দিয়ে দেখা দিই আপনাদের বুঝতে পারবেন না ছাগল একটু ম্যাপে স্যাপে দেখা দিলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা বুঝতে পারবেন না ভাই সব একই রকম লাগে দেখতে দেখতে একরকম একরকমই লাগে হ্যাঁ ছাগল বোঝা যাচ্ছে না ওই বাবার এই ভান্ডারি ছাগল অত দাম হুম আসলে যে কী এটা আর বোঝে না বত্রিশ ইঞ্চি এটার হাইট আছে ওটা একটু মাপ দাও এই গাবিনটা মাপ দাও তিরিশ পার এ ভাই আরও সামনে নেন ছাগল আরও সামনে নেন একত্রিশ ইঞ্চি হাইট হয়ে যাবে গর্তের মধ্যে পড়ছে হ্যাঁ এবার মাপ দাও এই যে একত্রিশ পার দেখছেন একত্রিশ পার হয়ে গেল দেখে এটা এটা কত দাম চলে ভাই এটা তিরিশ হাজার দাম তিরিশ হাজার ফুল প্রেগনেন্ট টল টলে গাবিন তিরিশ হাজার আর ভালো আছে দাঁত চারটা এই যে তোতার মুখ আছে কিন্তু মধ্যে তোতার মুখ আর এটা কত চালেন এটা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা উনি দাম চাইছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নিন হ্যাঁ এটা কি জাতের ছাগল এটা হলো কোটা হরিয়ানা জাত আচ্ছা কোটা হরিয়ানা জাত দাঁতছে না 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 দাঁতই না আচ্ছা বয়স তাহলে কেমন যাবে আট নয় মাস আট নয় মাস আমার একটা আইডিয়া সিং দেখা দিলাম সিং পাক খাইছে হ্যাঁ দাঁত কানের রোহন লিং দেখেন একবার ইয়া কানের ফোল্ডিং আর কানটা অনেক বড় কান বড় লেন্থ বড় নেসটা দেখেন খুব কলটি হেভি ছাগল হবে নকশিওয়ালা ছাগল হবে নকশিওয়ালা ছাগল হ্যাঁ বয়স কম আছে আচ্ছা হরিয়ানা পাঠা যাদের এলাকা আছে একবার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা হান্ড্রেড ওজন করা নেবেন এটা দিয়ে হ্যাঁ যদি নেন আপনারা ভাই এটা দাম চাচ্ছেন কত এটা একবারে দাম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা ফিক্সড একটু কম বেশি হবে সামান্য একটু কম বেশি হবে ছাগল আবার এই জোড়াটা বেচলে একবারে সীমিত একটা দাম বলে দেবো ওই ওইটা হ্যাঁ দুইটা একবারে এটাও কিন্তু ছাগল ভালো এটাও কিন্তু ধরানি আছে আচ্ছা ছাগলটা কিন্তু আমার নিজস্ব ভাড়াতে ধরানি আছে হ্যাঁ গত প্রতিবেদন আমি বলছিলাম হ্যাঁ এটা কিন্তু ধরানো এটাও মনে গাবিন ঠিক গেছে তলা মলা থাকতেছে তো আচ্ছা মানে ফুল গাবিনটা না হইলে একটা সমস্যা সমস্যা হ্যাঁ গ্যারান্টি দিলে সমস্যা সমস্যা এটা কিন্তু অদাতের ছাগল না ভাই অদাতের ছাগল এটা এটাও কিন্তু অদাতের ছাগল না এখন পর্যন্ত দাঁতে নেই হেভি বড় ছাগল হবে এগুলো দুইটা ছাগলই ভালো আছে হুম আচ্ছা এটা কত দাম ছিল ভাই এটা আঠারো হাজার আঠারো হাজার হ্যাঁ একদম একবারে দাম একদম আঠারো হাজার টাকা হইলে আপনার জোড়া দিলে একবারে দুইটা ছত্রিশ হাজার টাকা একদম দুইটা নিলে একসাথে ছত্রিশ হাজার টাকা নিতে পারবেন আর এটা বাইশ হাজার টাকা ওইটা হলো বাইশ হাজার হ্যাঁ এটা বুঝাল ওই তুই বোধ এক বোধ ছত্রিশ চাইলেন যে এটা বাইশ এটা হইলো আঠারো ব্যাঙ্গা নিলে আর জোড়া নিলে একই দাম ছত্রিশ চার হাজার টাকা সার সার চল্লিশ হাজার টাকা হচ্ছিল চার হাজার টাকা সার দুইটা একসাথে নিলে ঠিক আছে দুইটা ছাগল আছে দেখেন এই যে ছাগলটা কালো ছাগলটা এই মুখটা দেখেন একটু ভালো করে চোখ মেলে দেখেন কত সুন্দর মুখ উঠবে তো চার দাঁতের ছাগল এই যে এই ধরনের ছাগলকে যেহেতু তোতার মুখ আছে তাহলে অবশ্যই তোতা বলে পাঠা দিতে হবে নাকি বাস ভাই তাহলে আপনার বাচ্চা ভালো আসবে মায়ের তো মুখও থাকতে হবে রে ভাই তাই না আপনি যে বিটটা করাবেন ক্রস বিটকে হান্ড্রেড দিবেন তো মুখটাও থাকতে হবে মায়ের মধ্যে এদের মধ্যে তোতার মুখ আছে তোতা দিলে রেজাল্ট ভালো আসবে রেজাল্ট ভালো আসবে ভাই এটা দাম চাচ্ছেন কত এটা একবারে দাম বিশ হাজার একদম একদম বিশ হাজার বাচ্চাটা কিন্তু আগে হয়েছে এই যে ওলান দেখা দিলাম আর এই ছাগলটা ভাই বয়স কেমন যাচ্ছে এটাও মানে দাঁত দেখাচ্ছি এটারও মুখ কম বেশি দেখেন এই দুধ কি ছাগল দেখেন দুইটা ছাগল একটা ছাগল একটা ছাগল একটু চোখ মিলে দেখেন দুইটার বডি কিন্তু আলাদা দুইটার বডি আলাদা হ্যাঁ এটা হলো চিকন লম্বা বডি আর এটা কিন্তু মোটা ভরপুর একদম এই হলো বিষয় আচ্ছা বলেন ভাই এই ছাগলটা কি অবস্থা বলেন গাবটা না গাবিনে কোনো তথ্য দেওয়া যাবে না তিন মাস সাড়ে তিন মাসের নিচে কোনো তথ্য দেবে না এই যে দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁতের ছাগল এটা আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটার দাম ছাব্বিশ পাথলে করেন হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ একদম ছাব্বিশ হাজার টাকা ছাগলটা আবার জোড়া দিলে হ্যাঁ জি ভাই জোড়া নিলে জোড়া নিলে কোনো দাম চলবে না হ্যাঁ বিয়াল্লিশ 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 ছাগল আছে ভাই ছাগল বাচ্চা টাচ্চা ছিল না হ্যাঁ বাচ্চা ছিল হেভি দুধ এই ছাগলটা যে অত দুধ আর এই সব বনাস আবার আজকে
দেখেন হিট আইছে হিট আইছে হ্যাঁ হিট আইয়া পড়ছে এখন ধরা পড়লা রমতে এই যে একটু সাইড থেকে দেখাই এই যে হিট আইছে আমি পাড়া দাও পাড়া দে মল করতেছে এই যে পাড়া দাও ধরাবো তুতা পাড়া দাও ধরা বললা এই তুতা পুরি পাঠা দিয়ে এই ছাগলটা প্রজনন করা দিবে এই যে দেখেন এই যে লেজ ধরাচ্ছে দেখেন এই যে লেজ ধরে ফুল হিট আইছে ধরা পড়লা রমতে এটা ধরা দিবে এটা তো ধরায় দিব এটা দাম এখন খুলো না এখন খুলো না পাটা খুলো না পাটা খুলো না পাটা খুলো না এই যে লেজ ধরে আছে দেখেন পাগল ইয়া লেজ বেড়ে যাচ্ছে বিকাল বেলা একবার ঠান্ডা সময় ঠান্ডা মতন খুলবো মারবো এটা সুন্দর করে একটা দাম ওই ২০০০০ টাকা হ্যাঁ আচ্ছা এই এই পাঠা দিয়ে আজকে প্রজনন করা দিবে কালকে সকালে আবার প্রজনন করা দিবে হ্যাঁ আপনারা যদি নেন পাঠা কিন্তু খারাপ না ভাই দেখেন এই যে মুখ ভালো হেভি মুখ মুখ ভালো আছে এই যে দেখি বাবা এই তাকো বয়স কেমন পাঠার ভাই সাইড দাঁত মনো সাইড দাঁতের পাঠা এই যে সাইড দাঁতে বয়সও কম আছে পাঠা সাইড দাঁত কমপ্লিট হয়নি সাইড দাঁতের পাঠা এই পাঠাতে এটা প্রজনন করা দিবে একে ফুল হিট আছে ফুল হিট আছে ২০০০০ টাকা দাম থাকলে একদম ফিক্সড প্রাইস কোনো রকম দরদাম করা যাবে না হ্যাঁ খুব সুন্দর ছাগল খাওয়া দাওয়া ঠিক আছে দুধ কি দোয়ালেন নাকি প্রতিদিন হ্যাঁ দুধ দোয়ালাই বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা এখন খামারে নাই নাকি না ছোট বাচ্চা নাই তো অনেক দুধ সব তিন লিটার চার লিটার করে দুধ প্রতিদিন প্রতিদিন সব ছাগল মিলে তারপরে এটার না বারবারই ক্রস বারবারই ক্রস ক্রস ছাগল বারবারই ক্রস এটা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা যাই চাইছি ২২০০০ আজকে দাম একটু কমাই দিছি তো সীমিতর দাম আজকে ওভারের দাম ২০০০০ টাকা হ্যাঁ আচ্ছা ২০০০০ টাকা হলে আপনারা এই ছাগলটা নিতে পারবেন ওনার কাছ থেকে ধরানো টরানো কোনো তথ্য আছে নাকি না ধরানোর কোনো তথ্য নাই এগুলো গ্যারান্টিও নেই দেখ বয়স কম বাচ্চা ছিল যার কারণে ওগুলো দুধ আসছে হ্যাঁ এই হলো বিষয় দেখো ছাগল আছে দেখেন একই রকম কালার একই কালার একই সমান একটা বিয়ান দিছে দাঁত হওয়া ভালুক একদম চ্যাংড়া ছাগল একদম চ্যাংড়া ছাগল এই যে একই কালার দেখা এক কালার ছাগল পছন্দ করে মানুষ অনেক সুন্দর মুখও ভালো মুখও ভালো হ্যাঁ বা কি জাতের ছাগল ধরবে না ধরা যাবে এটা আমার হিসেবে যমুনাপাড়ি ছাগল যমুনাপাড়ি ধর ক্রস 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 ক্রসি ক্রস 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 ক্রসি হ্যাঁ দাঁতটা একটু দেখি ভাই ভালো ভাই চার দাঁতে ছাগল মানে আমার এই যেগুলো ছাগল দুইজন লাগে দাঁত দেয়টি অত শক্তি একজনের দাঁত দেয় জানা এই ছাগলের কঠিন শক্তি আমাদের ছাগল চার দাঁতে ছাগল হ্যাঁ গাভিন টাভিন আছে কি এর মধ্যে গাভিন এটাও তো ধরা নিয়ে আছে কইছে অনেক আমি বলা যাবে না বলা যাবে না আচ্ছা ওলান ঠিক আছে দাঁত হলো চারটে হ্যাঁ এর ভিতরে কি আছে না আছে একমাত্র গৃহস্থই জানে হ্যাঁ 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 এটা ভবিষ্যৎ বাচ্চা দিবে কি দিবে না বা দুইটা দিবে না তিনটা দিবে একমাত্র গৃহস্থে জানে এর মধ্যে আর কোনো বাসুদার কিছু নাই কিনে এসে বিক্রি আচ্ছা ভাই এটা দাম চাচ্ছেন কত এটা একবারে ছোট দাম কোনো দাম আদি নাই ২২০০০ টাকা ২২০০০ টাকা ছাগল কিন্তু ভালো আছে ছাগল ভালো আছে এটা সাইড দাঁতের ছাগল যায় না ভালো হুম হুম ভালো ছাগল কিন্তু ভালো আছে ছাগল খুব ভালো মানের ছাগল জি হ্যাঁ এই পাঠা না হ্যাঁ এই পাঠা আচ্ছা এই পাঠা দিয়ে কিন্তু ওই ছাগলটা প্রজনন করা হ্যাঁ এটা দিয়ে প্রজনন করা প্রজনন করা দিবে মুখটা আমি দূর থেকে একটু দেখা দিই জুম করে দেখা দিই দেখেন হ্যাঁ বয়স কত আছে ভাই এটা চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁতের পাঠা ও দেখাইলাম তো একবার হ্যাঁ চার দাঁতের পাঠা গিয়ে সবাই তিনেছেন না ভাই হ্যাঁ গিয়ে সবাই তিনে বড় ঝুনঝুনি লাগানো আছে আচ্ছা দেখ আমি তোরের পাঠা হ্যাঁ সঞ্চলতা ভাব বেশি আছে সমস্যা নাই আচ্ছা পাঠার সম্বন্ধে আমি একটু দুটো কথা বলি বলেন ভাই পাঠা তো পাঠা হই করস করস হই হ্যাঁ এটা কিন্তু তুতা হই অরিজিনালি তুতা আচ্ছা কিন্তু এর মধ্যে দা মুখও কিন্তু ভালোই আছে মোটামুটি এই যে বেশ কম হ্যাঁ কিন্তু পুরাটা মুখ হয়নি আচ্ছা একদম অরিজিনাল মুখটা এটা হয়নি আচ্ছা মুখ আছে মোটামুটি কম বেশি আছে ভালোই আছে ওইটা কিন্তু আরো আরো কম আচ্ছা এটা কিন্তু করজবিটি করজবিটি মানে উন্নত করজবিট আচ্ছা একদম কোনো কু আছে পাটা হ্যাঁ এটা কিন্তু করসের পাটা এটা কিন্তু ১০০ এর মধ্যে ধরা যায় আর একটুখানি মুখটা হইলেই কাম হয়ে যায় কাম হয়ে যায় তো হ্যাঁ তাও মুখ ভালোই আছে মোটামুটি খারাপ না খারাপ না হ্যাঁ আচ্ছা এই এই পাটাটার দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি ৪২০০০ টাকা হ্যাঁ এটা দাম চাচ্ছেন চার দাঁতের পাটা ৪২০০০ টাকা দাম আর এটা এটা ৩৫ ৩৫০০০ এটা তো দাঁতে নেই না দাঁতে নেই এটা এখনো অদাঁত আছে পাটাটা
কিন্তু দাইতে যাবে মনে বেশি দিন লাগবে দাইতে যাবে আলাদা দাইতে যাবে কিন্তু এটাতে কিন্তু প্রজনন করাচ্ছে বাস প্রজনন করাচ্ছে এটা এটা কিন্তু প্রজনন করানো যাচ্ছে হ্যাঁ তো আপনারা খামারে যখন যখন নেন দাঁত হয়নি কিন্তু প্রজনন করানো যাবে কত বললেন এটা এটা 35 এটা 42 35000 আর এটা হচ্ছে 42000 এই পাটাটা হ্যাঁ এটা কি জাতের পাটা এটা যমুনাপারি জাত যমুনাপারি জাত ক্রস বিট ক্রস বিট ক্রস বিট এটা কয় দাঁত দেন দেখলাম চার দাঁত ছয় দাঁত চার দাঁত তো না ছয় দাঁত হবে ছয় দাঁতের পাটা 36 ইঞ্চি হাইট আছে 36 ইঞ্চি হাইট আছে এবারে সম্পর্কে অনেকজন জানেন যে পাঠা মাপ সদ্য দেখাই দিয়েছিলাম 36 ইঞ্চি হাইট ছয় দাঁতের পাঠা হ্যাঁ এই ধরনের পাঠা আসলে তো সব মানে দামি পাঠা তো সবাই কিনতে পারে না 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 অনেক কম দামি পাঠা কিনতে অনেক তো কম দামি পাঠা মনে করেন যে কিনেন হ্যাঁ কারণ গত সদ্য একটা প্রতিবেদন দেখা গেছে 16000 টাকা পাঠা পাঠি ওটা সবার আগে বিক্রি হয়েছে কারণ বাজেট তো থাকে না সবার আচ্ছা এই পাঠার দাম চাচ্ছেন কত এটা 42000 টাকা দাম চাচ্ছেন 42000 টাকা আপনার দাম চাচ্ছেন এটা দরদাম করা যাবে ভাই হ্যাঁ দরদাম করলে একটু কমবে আচ্ছা এটা কিন্তু দরদাম আপনারা করতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে নেন বিস্তারিত হ্যাঁ এ তো ছিল নাকি হ্যাঁ এ পর্যন্ত ছিল আল্লাহর রহমতে আচ্ছা আগামী দিনে কি কালেকশন করবেন ভালো উন্নত জাতের ভালো উন্নত জাতের আল্লাহর রহমতে হ্যাঁ সামনে প্রতিবেদনে বিটল থাকবে আচ্ছা তুতা পরি থাকবে 100 সব স্কয়ার থাকল থাকবে তুতা বিটল হরিয়ানা তিন জাত থাকবে আল্লাহর রহমতে তিন জাত থাকবে তিন জাতের থাকবে 100 থাকবে যারা নিবে পাড়া ছয় জাতের চার জাতের এরকম কম বয়সে বিটলের পাটা আছে কম বয়সে বিটলের পাটা আছে হ্যাঁ ছাগিও আছে দুই দাঁত ও দাঁত চার দাঁত ছয় দাঁত জি জি এরকম আছে যাকে একটু সময় লাগবে হয়তো আগামী সপ্তাহে না হলেও দেখা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা কালেকশন কালেকশন হয়ে যাবে আল্লাহর ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন